বড়াইলের সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে বহুমূল্যবান গাছপালা কেটে কাঠ পাচার চলছে একাংশ বনকর্মীর সহযোগে চলছে কাঠ পাচার বহুমূল্যবান গাছপালা কেটে কাঠ সংগ্রহ করে বনাঞ্চল থেকে এগুলো সমতলে নিয়ে আসা হয় পরে পাচার করা হয় বিভিন্ন স্থানে গোপন সূত্রের ভিত্তিতে এই খবর পেয়ে কালাইন রেঞ্জের বনকর্মীরা বড়াইলীর সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালান গভীর জঙ্গল থেকে বহুমূল্যবান কাঠ সাইকেলে করে নিয়ে আসার সময় 15টি সাইকেল সহ প্রচুর পরিমাণে কাঠ জব্দ করেন বনকর্মীরা অবশ্য বনকর্মীদের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কাঠ সরবরাহকারীরা পরে লক্ষাধিক টাকার এই কাঠগুলো জব্দ করে নিয়াছেন বনকর্মীরা গতকালকে রাতে আমার ইনচার্জ বা এবং আমরা দিগরফলের স্টাফ দাড়ি দেওয়ার সময় রিজার্ভ থাকিয়া ছয় সাতজন সাইকেল লইয়া লাকড়ি লইয়া যাওয়ার সময় আমরা বাগানের ভিতরে দৌড়ছি এরকম আগেও আমরা লক্ষণ ষোলোটা সাইকেল দৌড়িয়া আমরা রেঞ্জে নিছি আর এইভাবে মোটামুটি আমরা ডিউটি চলিয়া যাওয়ার থাক বা আমরা দৌড়পাকড় করিয়া থাক মোটামুটি কালকে আট দশ ফুট ফাৰ্ষ্ট চে ইয়াৰ আগে আৰু পোন্ধৰ বিছ গোট হ'ব চাইকেল পোন্ধৰ ষোল্লটা ধৰা হৈছে